আমি দেখে এটা কি পরিমাণ ভাঙা ছিল আপনাদেরকে না দেখলে বুঝতে পারবেন না। এই দেখেন এই যে ভাঙা, এই যে ভাঙাগুলা, এই দেখেন পুরোটা ভাঙা। এক মিনিট লাগবে সর্বোচ্চ, একটা মিনিট। এখানে দেখেন আমি এখানে মিনিট উঠতেছে। ভাই আপনি কোথা থেকে আসছেন? চট্টগ্রাম থেকে আসছি। আপনার লোকেশনটা কিভাবে? এখানে জানলাম, অনেকজন বলছে যে এই দোকানটা অনেক ভালো, এখানে কাজ করে অনেক ভালো। এটা আপনি কোথা থেকে আসছেন? উত্তরবাড্ডা। উত্তরবাড্ডা থেকে? উত্তরবাড্ডা থেকে আপনি কিভাবে সন্ধানটা পেলেন? ভাইয়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু শামিম ভিউস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি খুবই স্পেশাল একটা ভিডিও। আজকের ভিডিওটি হতে যাচ্ছে মোবাইল সার্ভিসিং নিয়ে। আপনারা যারা ভাবছেন আপনার হাতে থাকা নষ্ট হয়ে যাওয়া এবং ভেঙে যাওয়া ফোনটি ঠিক করতে চাচ্ছেন কিন্তু আপনারা কোনো ভালো কোনো শপ পাচ্ছেন না, সো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে এমন একটা শপ সম্বন্ধে পরিচিত করিয়ে দিব। শপটি হলো খুবই ট্রাস্টেড একটি শপ। এখানে আসলে আপনারা খুবই ভালো মানের সার্ভিস পেয়ে যাবেন আশা করি। আর এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা তারা সম্পূর্ণ কাজগুলো করে থাকে। আরেকটা কথা হলো তারা কিন্তু অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল সকল ধরনের সকল ফোনের সকল সার্ভিসিংয়ের কাজ তারা করে থাকে। আর এই শপের অ্যাড্রেসটা যদি আমি আপনাদেরকে একটু কাইন্ডলি জানাই, এটা হলো শাহবাগ এবং বাংলা মোটরের মাঝখানে অবস্থিত হাতিরপুলে, মোতালে প্লাজার লেভেল 1, 270 নম্বর শপ, আইফিক্স ফার্স্ট। আর তাদের শপের ফুল অ্যাড্রেস আপনারা ভিডিওর স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। সো বেশ, চলুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা কাজ যে তারা এখানে কীভাবে করে থাকে এক এক করে আমরা প্রত্যেকটা কাজ দেখি। আমি আইফিস থেকে ওসমান বলছি, এখানে দায়িত্বে আছি। বাট আপনাদের এখানে কি কি কাজ করা কাজগুলো করা হয় আমি আপনাদের দেখাবো, আসেন। ফার্স্ট টাইম আমি একটা কাজ দেখাই দিয়েছি আপনার, হাওয়াই একটা সেট, এটা প্রবলেম হয়েছে ডিসপ্লে, ডিসপ্লেটা ওনার ড্যামেজ হয়ে গেছে। দেখেন ডিসপ্লেটা ভালো না, এটা যদি ভালো হতো অবশ্যই আমরা গ্যালাক্সি চুজ করে দিতাম। এখন ওনার নতুন একটা ডিসপ্লে লাগাইতেছি আমরা, দেখেন একদম অরিজিনালটা ডিসপ্লে লাগাইতেছি, সেম টু সেম। আর আমাদের এখানে যে কোনো ফোনের ডিসপ্লে যদি আপনার ভালো থাকে গ্যালাক চেঞ্জ করি মাত্র 1000 টাকা, যেগুলো নর্মাল ফোন। আর যেগুলো এই যে আপনার কার্ভ ডিসপ্লে বাট দামি ডিসপ্লে, ওগুলো ডিসপ্লে দাম অনেক, ওগুলো সেটের উপর নির্ভর করে। বাট এখানে আমি আরও একটা কাজ দেখাইতেছি আপনার, এই প্রবলেম, এটা ডিসপ্লে প্রবলেম, ডিসপ্লে চেঞ্জ করলে এনাম, কিন্তু এটা ডিসপ্লেটা ভালো থাকলে আমরা গ্যালাসটা চেঞ্জ করলে ওকে যেত, কিন্তু এটা ডিসপ্লে প্রবলেম দিকে চেঞ্জ করা হইতেছে না, নতুন একটা ডিসপ্লে লাগা লাগবে। বাট আমি আরও একটা ডিসপ্লে এখানে দেখাইতেছি, এখানে আমাদের টেকনিশিয়ানরা আছে। এটা কি প্রবলেম? এটা কত সর্বোচ্চ সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, আর কস্ট পড়বে কত, 2000 থেকে 2500 টাকা। এখানে আমি অ্যাপেলের কাজগুলো করি, আর বেসিক্যালি আপনার অ্যাপেলের যে ধরনের প্রবলেম আছে, স্টোরেজের প্রবলেম, আপনার মাদারবোর্ডের প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম বা চার্জিংয়ের প্রবলেম, সবগুলোর কাজ এখানে করি। কালকে আমি 2টা সেটের ডিসপ্লে বডি চেঞ্জ করছি, দেখেন এটা হলো আইফোন 8 প্লাস, আর এটা হলো আইফোন XR। সুন্দরভাবে ওয়ারলেসটা উঠে সুন্দরভাবে সেটিং করে দিছি। বাট আরও একটা কাজ আমার কাছে পুরো পেন্ডিংয়ে আছে, যে এটা হলো আপনার 8 প্লাস, ঠিক আছে, এটার মাদারবোর্ডের প্রবলেম আছে। আর হলো দেন মাদারবোর্ডের কাজ করতেছি, বাট একটু পরে আপনি যেটা ফুল ভিডিওটা দেখাবো কীভাবে কাজ কমপ্লিট হয়। তারপর এখানে আপনার এই যে একটা স্যামসাংয়ে এখানে সমস্যা আছে, টাচে প্রবলেম, টাচ চেক করার সিস্টেম হলো এটা, এটা আছে প্রবলেম আছে, এটা আমরা মিশিংয়ের মধ্যে টাচটা চেঞ্জ করব। তারপরে আমাদের এখানে আপনার ফোনের যে কান্ট্রি লক, ফোনের কান্ট্রি লক বা অ্যাপেলের যে লকগুলো হ্যালো মুড়ে পড়ে, তারপরে বাইরে থেকে যে স্যামসাং বা MI ভিভো আসে, আপনার কান্ট্রি লক থাকে বা চাইনিজ ভার্সন থাকে, ওগুলো আমরা কাজ করি। তারপরে অ্যাপেল আইডি ভুলে গেলে আপনার অ্যাপেল আইডির কাজগুলো করতে পারবেন। অ্যাপেল আপনার 6 থেকে শুরু করে X পর্যন্ত যে কোনো ফোনের আপনার অ্যাপেল আইডি ভুলে গেলে আমরা এখানে কাজ করে থাকি। অনলি 2000 টাকার ভিতরে আপনি অ্যাপেলের যে কোনো প্রবলেম আমাদের এখানে সলভ করতে পারবেন। তারপর আমাদের ফেজে রিপ্লাই দেওয়ার জন্য 4 জন ম্যান আছে, এখানে শুধু ফেজে রিপ্লাই কাজগুলো করা হয়। আর দেন হলো এই সাইডে আমাদের অ্যাপেলের কাজগুলো করা হয়, এই অ্যাপেলের একটা কাজ করতেছে আপনি দেখাইতেছি, এটা হলো অ্যাপেল 7 প্যারা 7-এর লক হয়ে গেছে, আইক্লাউড লক হয়ে গেছে, লক কাজ করতেছে, এই একটা অ্যাপেলের কাজ করে কমপ্লিট হয়েছে। তারপরে একটা কাজ কমপ্লিট আপনাকে দেখাই, এটা এটা হলো লক হয়ে গেছে, এটা আমরা একদম সুন্দর কমপ্লিট করেছি, এটা হলো আইফোন XR, ঠিক আছে। আমাদের কাছে আপনি
যে কোন ফোন অ্যাপলের কাজ করতে পারবেন অনলি 2000 টাকার ভিতরে আমাদের এখানে আপনি যে ফোনের ব্যাটারিগুলা বা ডিসপ্লেগুলা অরিজিনাল ডিসপ্লে আমাদের 2021 সালের নতুন কালেকশন অরিজিনাল যে ডিসপ্লেগুলা ফ্রেম সহ সেটের সাথে ওই ডিসপ্লেগুলো আমরা নিয়ে আসছি আমাদের ব্যাটারিগুলো অরিজিনালি ব্যাটারিকে 2 বছরের ওয়ারেন্টি আছে যে কোনো ফোনের আপনার 2 বছরের ভিতরে কোনো প্রবলেম হলে আমরা চেঞ্জ করে দেব আর আমাদের হাতের যেই হার্ডওয়্যারের কাজগুলো 1 মাসের ওয়ারেন্টি আছে আমাদের ব্যাটারিগুলো আমি একটু দেখাচ্ছি এই যে আমাদের ব্যাটারিগুলো আছে আপনার 2 বছর ওয়ারেন্টি যে কোনো ফোনের ব্যাটারিগুলো আপনি নিতে পারবেন দেন আপনি হলো আবার ব্যাকসেল আছে অ্যাপলের যে ব্যাকসেলগুলো অরিজিনালি ব্যাকসেলগুলো আপনি আমাদের কাছে পাবেন অ্যাপলের অরিজিনাল ব্যাকসেল আপনার সেট বুঝে দাম বলি আর অরিজিনাল ব্যাকসেলে আমরা লেজারের মাধ্যমে কাজ করি তারপরে ডিসপ্লে আছে ডিসপ্লে চেঞ্জ আপনার অরিজিনাল ডিসপ্লেগুলো আমরা আমাদের কাছে পাবেন তারপর আমাদের বডি আছে অরিজিনাল অ্যাপলের বডি আছে হাওয়াইয়ের বডি আছে স্যামসাং এর বডি আছে ব্যাকসেল আছে এটা যেটা আমাদের এখানে আপনি কোনো কাজ রিটার্ন আমরা দেই না বাট কাজগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি 100% কাজগুলো আমাদের কাছে কমপ্লিট হয় আর এখন আপনারা দেখাবো আমাদের যে ল্যাবটা যেখানে আমরা গ্যালাস চেঞ্জ করি যে এই ল্যাবের মাধ্যমে মেশিং এর মাধ্যমে আধুনিক মেশিং ওই মেশিনগুলো আপনাদের দেখাবো হ্যালো ভিউয়ার্স আমরা এখন চলে আসছি আমাদের ল্যাবে ল্যাবে কি কি কাজগুলো করা হয় আমি আপনাদের দেখাবো আমাদের টেকনিশিয়ানরা কি কি কাজ করা হয় আমাদের এই এখানে দুইজন টেকনিশিয়ান আছে সেখানে মেইন টেকনিশিয়ান হলো আমাদের বাবু ভাই আর দ্বিতীয় হলো আমাদের হীরা ভাই আর দুইজন সহকর্মী আছে আমাদের হৃদয় ভাই আর হইলো রিপাত ভাই আর এরা সব সময় তারা তাদেরকে হেল্প করে থাকে আর এখানে আমি ফার্স্টে দেখাবো হীরা ভাই একটা কাজ করতেছে এটা হলো নোভা 4 আপনার এই গ্লাসটা হলো ভাঙ্গাটা হলো এটা হলো তার আগের ডিসপ্লের সাথে যে গ্লাসটা ছিল এটা হলো তার ভাঙ্গা গ্লাসটা আর এটা হলো নিউ গ্লাসটা এখন এটা অ্যাটাচ করবো আপনারা দেখেন যে কাজটা প্রপারলি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু গ্লাসটা লাগানোর জন্য আমরা অপেক্ষা করতেছি আমি আপনাদের দেখাইতেছি কীভাবে এই গ্লাসগুলো কাটা হয় বা কাজ করা হয় ভাবে বা কেয়ারলিভাবে আমরা কাজগুলো করে থাকি আর দেন হলো আপনি এখানে এ টু জেড যে কোনো ফোনের কাজ করতে পারেন ওয়াটারপ্রুফ বলতে পারেন বা স্কাচ প্রুফ পলি লাগাইতে পারেন যে কোনো ফোনেরই আমরা ওয়াটারপ্রুফ করে থাকি অনেক মেশিং আমরা এই কাজগুলো করে থাকি আমাদের কাছেই মেশিংগুলো ফার্স্ট টাইম আসছে আদারওয়াইজ বাংলাদেশে আমরাই ফার্স্ট আনছি আর সো এখানে আমাদের দেখেন অনেকগুলো মেশিং আছে আপনি দেখেন হলো RMB3 আর এটা হলো ওয়াটারপ্রুফ করার জন্য যে ল্যাম্প বাতি ওইটা হলো এইটা দিয়ে কাজ করা হয় এটা হলো আপনার বাবুল রিমুভ করার জন্য এটা হলো RMB3 লেখা আছে আপনার এটা হলো যেগুলো এজ যেগুলো S10 S9 তারপরে S8 S8 Plus এগুলো এটার জন্য আমরা কাজ করি বাবুল রিমুভ ফ্ল্যাট মানে ডিসপ্লে বসার জন্য এই মেশিনগুলো আমাদের কাজ করা হয় আর এইটা দিয়ে কাজ করা হয় যেগুলো ফ্ল্যাট আমরা গ্লাসটা বসেছি এখন আমরা গ্লাসটা অ্যাটাচ করবো এখন এক মিনিটের মাধ্যমে আমরা গ্লাসটা বসে যাবে বসার পরে যদি বাবুল থাকে বাবুলটা আমরা রিমুভ করবো এটা কমপ্লিট হয়ে গেছে দেখেন এটা কিন্তু অ্যাটাচ হয়ে গেছে আপনি বুঝতেই পারবেন যে আপনার ডিসপ্লেটা আমরা এভাবে কাজ করছি একদম নিউ একটা সেটের সাথে ডিসপ্লে যেরকম সেই ডিসপ্লেটা আমরা করে দিচ্ছি ফ্রেজার মেশিং এটা হলো আপনার যেগুলো S10 S9 তারপরে S10 Plus Note 10 Plus এই কাজগুলো এটা দিয়ে করা হয় কারণ এটা ফ্রিজার মেশিং আমরা ফ্রিজ করার পরে গ্লাসটা একদম বরফ হয়ে যায় তারপরে আমরা গ্লাসটা ভেঙে আমরা টাচটা বের করি এটা এলেই এগুলোর কাজে লাগে আমি আপনার দেখে এটা কীভাবে মেশিনটা কাজ করা হয় এই যে এখানে আপনার এই কাজগুলো করা হয় এটা হলো -190°C ঠিক আছে এই এটার মাধ্যমে আমরা এটা গ্লাসগুলো চেঞ্জ করে থাকি এটাই ফার্স্ট টাইম আমরা এই মেশিনটা বাংলাদেশে নিয়ে আসছি আর কোথাও পাবেন না এই যে আর একটা কাজ করা হইতেছে দেখেন এই যে এই টাচটা কাটছে এখন এটা গামগুলো রিমুভ করা হইতেছে মেশিনের মাধ্যমে স্যামসাং S6 Edge এটা দুই সাইডে কার্ভ ঠিক আছে আমি দেখে এটা কি পরিমাণ ভাঙা ছিল আপনাদেরকে না দেখলে বুঝতে পারবেন না এই দেখেন এই যে ভাঙ্গাগুলা এই দেখেন পুরোটা ভাঙ্গা কিন্তু এই গ্লাসটা আমরা রিমুভ করে এখন আমরা এটা আপনাকে দেখাবো কিভাবে গ্লাসটা ফিটিং করতেছি আমরা কিভাবে গ্লাসটা আমরা অ্যাটাচ করতেছি আমি দেখাবো এখন যে এটা কিভাবে অ্যাটাচ করে গ্লাসগুলো এটা কিন্তু ফিটিং হয়েছে বাট আমি এটা দেখাই দিচ্ছি কিভাবে এটা অ্যাটাচ করা হবে টাচটার সাথে এই যে কাজগুলো আমাদের বেসিক্যালি বেশিরভাগ করে থাকে আমাদের বাবু ভাই কেন এটা মেন টেকনিশিয়ান আপনাদেরকে দেখাবো আমি এই RMB3 মেশিনটাতে কী কাজ করা হয় এটা হলো শুধু কার্ভ ডিসপ্লেগুলো এটাতে অ্যাটাচ করা হয় এক মিনিট লাগবে সর্বোচ্চ একটা মিনিট এখানে দেখেন আমি যে এখানে মিনিট উঠতেছে সর্বোচ্চ 60 সেকেন্ডের ভিতরে আমরা এটা কাজটা কমপ্লিট হয়ে যাবে আর কার্ভ ডিসপ্লেগুলোই খুবই রিক্সের কাজ তারপর আমাদের কাছে 100% কমপ্লিট হয় আশা করি 100টার ভিতরে আপনার সর্বোচ্চ একটা নষ্ট হয় এখন আমাদের এক মিনিট শেষ এখন আপনার দেখাবো যে এটা কাজটা কতটুকু কমপ্লিট হয়েছে আর RMB3 এটা মেশিনটা হলো কার্ভ ডিসপ্লে
এটা কিন্তু একদম ফুল একটা অরিজিনাল ডিসপ্লের ভিতর হয়ে গেছে। এখন কিছু কিছু বাবল রয়ে গেছে, আমি আপনাদের দেখাই। এই যে কোন একটা বাবল রয়ে গেছে সাদা দেখা যায়, এই বাবলটা রয়ে গেছে, কোনায় বাবল রয়ে গেছে, বা আরো অনেক বাবল রয়ে গেছে যে অনেক ছোট ছোট, ওগুলো দেখা যায় না বা আপনার ক্যামেরা ধরবে না, কিন্তু আমাদের মেশিনের মধ্যে আমরা বুঝতে পারি এটা বাবল রয়ে গেছে। এখন বাবলটা রিমুভ করব, আপনারা দেখেন কিভাবে বাবলটা রিমুভ করা হয়। এই বাবল, এটা বাবল রিমুভ করার জন্য এই মেশিনটার ভিতরে আমরা দিয়ে দিচ্ছি, বাট এখানে সময় লাগবে আমাদের এক মিনিট। আমি আপনাদের দেখাবো যে আমার S6H ওটা বাবলটা রিমুভ হয়েছে কিনা, বাট আমি একটু আপনাদের দেখাইতে চাইতেছি বাবু ভাইয়ের হাত দিয়ে। একদম দেখেন, অ্যাজ ইট ইজ একটা নতুন একটা ডিসপ্লে আপনি পেয়ে গেছেন, নতুন একটা ডিসপ্লে পেয়ে গেছেন। যেখানে হলে একটা ডিসপ্লে কিনতে গেলে আপনি 10-12 হাজার টাকা, সেই জায়গায় আপনি আমাদের এখানে এই কাজটা করতে খরচ পড়ছে কত, সর্বনিম্ন কত 3000 টাকা, এর উপরে কত 3500 যায়। আপনার 3000 টাকার ভিতরে যে আপনার ডিসপ্লে পেয়ে থাকেন যে 12000 টাকা দামে, তাও কি আপনার সেম অরিজিনাল সেটের ডিসপ্লেটা। আমি আপনাদেরকে দেখাবো এই যে S6H, এই কাজটা আমরা কাজটা কমপ্লিট করছি, কিন্তু কাস্টমারটা কোথা থেকে আসছে বা কিভাবে আসছে আমি আপনাদেরকে এটা সাক্ষাৎকার দেখাইতেছি। ভাই আপনি কোথা থেকে আসছেন? চট্টগ্রাম থেকে আসছি। কিভাবে জানলেন আমাদের শপের লোকেশনটা? কিভাবে মানে জানলাম, অনেকজন বলছে যে এই দোকানটা অনেক ভালো, এখানে কাজ করে অনেক ভালো, তার জন্য আর কি। আসছেন কোথা থেকে আপনি? চট্টগ্রাম থেকে। ভাই চট্টগ্রাম থেকে আসছে আমাদের ভিডিও দেখে, আমাদের ভিডিও দেখে ফেজে রিপ্লাই দিছে, ফেজে কথা বলে চট্টগ্রাম থেকে সে বাসে করে চলে আসছে। সো আপনারা যদি ঢাকার বাইরে থেকে কেউ আসতে চান বা আসতে না পারেন, কাজে ব্যস্ত থাকেন, আমাদের কুরিয়ার সার্ভিস আছে, কুরিয়ার সার্ভিসের ভিতরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি ফোনগুলো আমাদের কাছে পাঠাইতে পারেন বা আপনার কাছে রিপেয়ারিং করে আপনার সুন্দরভাবে আপনার কাছে পাঠিয়ে দেবো। আমাদের এখানে যে বাক্সগুলো দেখতেছেন এটাতে হিউজ পরিমাণ গ্লাস আছে, যে কোনো ফোনের গ্লাসগুলো পাবেন, আপনার ওপো বলেন বা ভিভো বলেন, এমআই বলেন, তারপরে স্যামসাং বলেন, নোকিয়ার গ্লাস আছে, স্যামসাংয়ের আছে, ভিভোর আছে, হাওয়াইয়ের আছে, যে কোনো একটু রেট আপনার ফোনের গ্লাসগুলো পাবেন। তারপরে অ্যাপেলের বলেন, আমি এই সাইডে দেখাইতেছি অ্যাপেলের বলেন, অ্যাপেলের গ্লাসগুলো আপনি পাবেন। যেমন অ্যাপেলের আমি একটা গ্লাস আপনাকে দেখাই, না দেখালে বুঝতে পারবেন না, চায়না থেকে অ্যাপেলের কেয়ার থেকে আমরা নিয়ে আসি এগুলা। আর এগুলো আমাদের কাছে অরিজিনালগুলো পাবেন, একদম সেম টু সেম অ্যাজ ইট ইজ, আপনার অরিজিনাল ডিসপ্লেটা যেভাবে ছিল সেম ওটার মতনই থাকবে। অন্য জায়গায় যদি আপনি লাগাইতে চান হয়তো প্রতারিত হতে পারেন, কিন্তু আমাদের এখানে আপনি মাল দেখে সবকিছু দেখে নিতে পারবেন। আপনার নাম কি? আপনি আপনি কি কাজ করছেন? আমার নাম জনি, আমি এটা আইফোন এক্সএস ম্যাক্স, এটার ভাইয়ার হাতের থেকে পড়ে গিয়ে ডিসপ্লের মেইন গ্লাসটা ভেঙে গেছে। তো এটার আমি আপনি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাচ সবই কাজ করছে, ওনার শুধু ডিসপ্লেটার যে মেইন গ্লাসটা গ্লাসটা ভেঙে গেছে। তো এই গ্লাসটা আমি মেশিনের মাধ্যমে, আমাদের অত্যাধুনিক মেশিনের মাধ্যমে এই গ্লাসটা আমরা চেঞ্জ করে দেবো। আরে গ্লাসটা চেঞ্জ করতে আপনার কত টাকা নিচ্ছেন? এই গ্লাসটা আমি অরিজিনাল গ্লাস লাগিয়ে দিচ্ছি ওনাকে, ওইটা আপনার 5000 টাকার মতো খরচ করছে। যদিও বিভিন্ন মডেলের সেটে প্রায় মডেলের জন্য এই কাজগুলোর প্রাইস ভেরিফাই করে, যেমন যদি এটা আইফোন এক্স হতো তাহলে সেই ক্ষেত্রে আপনার 3500 টাকার মতো হতো আইফোন এক্স বা এক্সএস। তারপর আপনার এলসিডি ডিসপ্লেগুলো হলে বিভিন্ন ধরনের আপনার প্রাইস আছে, আর এই প্রাইসগুলো আপনার কাস্টমাররা এসে আমাদের সাথে কথা বলে কিছু এটা আপনার 1000 থেকে, সাধারণত 1000 থেকে 1200-1500 এর মধ্যে হয়ে যায়। আসসালামু আলাইকুম, রাইহান আইফিক্স থেকে। ভাই আমাদের মেশিনটার মাধ্যমে আমরা আসলে 5 রকমের প্রোটেক্টর এটা আমরা লাগিয়ে দিয়ে থাকি মোবাইলের মধ্যে। এটার মধ্যে একটা হচ্ছে ক্লিয়ার, একটা হচ্ছে ম্যাট আছে, আর একটা হচ্ছে গ্লোজি, মানে তিন প্রায় 5 রকমের আছে। এটা যে যেটা পছন্দ করে, যা তার আসলে মানে পছন্দ অনুযায়ী একই কোয়ালিটি একই মান, শুধু ভিন্নতা হচ্ছে কোনোটা হচ্ছে ক্লিয়ার হবে, কোনোটা হচ্ছে ম্যাট হবে। আর এটা হচ্ছে আমাদের মেশিন, মেশিনের মাধ্যমে আমাদের সিলেক্ট করা হয় মোবাইলের মডেল অনুযায়ী, সেই অনুযায়ী কেটে বাস আমরা এটা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছেন। আমাদের ভাই এখানে এক ভাই আসছে এটা অ্যাসেট সেটের উপরে প্রোটেক্টর লাগানোর জন্য। তো আমরা এটা মেশিনের মাধ্যমে ফার্স্টে মডেলটা সেট আপ করলাম, সেট আপ করে প্লে দেওয়ার পরে আমাদের যে মেশিন এটা কাটা হয়ে গেল, এখন আমরা জাস্ট এটাকে উপরে এটার মধ্যে লাগিয়ে দিব। এবার আমি দেখাচ্ছি আপনাকে এটা কীভাবে লাগে, মানে এটা ইউজ করতে হয়, এটা আপনি দেখেন। প্রশ্ন, এটার উপকারিতা কি? এটা উপকারিতা হচ্ছে এই এটা লাগানোর পরে আপনার আর এটা তো আসলে ভাঙার কোনো ই নাই, এটা ভাঙে না, এটা ভাঙবে না। যেমন আগে যেগুলো লাগেছে এগুলো ইউভিগুলো কিছুদিন পরে এখানে ভেঙে যাওয়ার পরে এটা আসলে পুরোটাই বাদ হয়ে যায়, বা কয়েকদিন পর পর এটা লাগাইতে হয়। এটা আসলে অনেক ব্যয় সাপেক্ষ হয়ে যায়। এটা একবার লাগাবেন, এটা 1 বছরের মধ্যে আপনার দ্বিতীয়বার লাগাইতে হবে না, এটা ইউজ করতে পারবেন। উপরে যে কোনো যদি স্ক্রেচ পড়ে এটা আপনার 24 ঘন্টার মধ্যে এটা রিমুভ হয়ে যাবে। এটা আসলে এটা হচ্ছে সবচেয়ে বড় উপকারিতা। এটা
হয়ে যাচ্ছে। এটা এটা আসলে অনেক ডিউরেবল, দেখতে অনেক সুন্দর। এটা আসলে চোখে চোখের বেশ একটা প্রবলেম হয় না ভাই, দেখলেন এই আমাদের কাজটা প্রায় শেষের পর্যায়ে। আমাদের এখন এটা উপরের যে উপরের আরেকটা এক্সট্রা পলি আছে ওটা আমরা যখন উঠে ফেলবো তখন এটা যে মানে আসল যে ইটা ব্যাপারটা ওইটা আসলে বেড়ে আসবে। এটা তিনটা পার্ট থাকে, দুইটা পার্ট চলে যায়, একটা মানে মেন যে মাঝখানের পার্টটা এটা আসলে থাকে। যে আমাদের কাজ প্রায় শেষ, এটা আসলে দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে গ্লাস কোয়ালিটিও লাগাতে আসছি, যেটা হচ্ছে ফাইভ লেয়ারের। এক ভাইয়ের কাছ থেকে আমি শুনে এখানে আসছি এটা লাগাতে। আর এটা আপনি কোথা থেকে আসছেন? উত্তরবাড্ডা। উত্তরবাড্ডা থেকে? উত্তরবাড্ডা থেকে আপনি কিভাবে সন্ধানটা পেলেন? ভাইয়ের মাধ্যমে। তো এই যে এটা হচ্ছে ফাইভ লেয়ার একটা ইয়ার, এখানে আপনার বেসিক্যালি স্কেচটা পড়ে না, যদি এটা স্কেচটা পড়ে এটা আবার নিজে থেকে রিকভার করে ফেলবে। আমাদের নতুন কিছু প্রোডাক্ট আসছে, এটা আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে G30, এটা অরিজিনালটা। আমাদের এখানে আপনি হেডফোনগুলো সব অরিজিনাল পাবেন। এখানে আপনার আমাদের গেমার আছে, গেম নিতে পারবেন। আমাদের ইয়ার ডোড আছে, আমাদের কাছে অরিজিনাল চার্জার আছে, যে কোনো সেটের অরিজিনাল চার্জার দিতে পারবো। আমাদের কাছে একদম যে মানে অরিজিনাল কোয়ালিটির যে ইটা আছে, ক্যাবলগুলো যেটা ফাস্ট ক্যাবল মানে চার্জ হবে, ফাস্ট ক্যাবল আছে। আপনি আমাদের থেকে সবই অরিজিনাল প্রোডাক্ট, এগুলো আমাদের নিজেদের ইম্পোর্ট করা, আমরা এই প্রোডাক্টগুলো এনে থাকি। আমাদের কাছে এখানে 18 ওয়াট থেকে 27 ওয়াটের পর্যন্ত চার্জার আছে, যে চার্জারটা আসলে মানে সেটের সাথে যে চার্জারগুলো দেয় সেই কোয়ালিটির, এগুলো আপনারা আসলে ইউজ করতে পারেন।